পঞ্চদশ খণ্ডের তৃতীয় পর্ব। ভানুমতীদের ওখান হইতে ফিরিবার পরে শ্রাবণ মাসের মাঝামাঝি সেবার ঘোর বর্ষা নামিল। দিন রাত অবিশ্রান্ত বৃষ্টি, ঘন কাজল কালো মেঘপুঞ্চে আকাশ ছাইয়াছে। নাড়া ও ফুলকিয়া বৈহারের দিগন্ত রেখা বৃষ্টির ধোঁয়ায় ঝাপসা। মহালিখারূপের পাহাড় মিলাইয়া গিয়াছে। মোহনপুরা রিজার্ভ ফরেস্টের শীর্ষ দেশ কখনো ঈষৎ অস্পষ্ট দেখা যায়, কখনো যায় না। শুনিলাম পূর্বে কুশি ও দক্ষিণে কারো নদীতে বন্যা আসিয়াছে। মাইলের পর মাইল ব্যাপিয়া কাশ ও ঝাউবন বর্ষার জলে ভিজিতেছে। আমার আপিস ঘরের বারান্দায় চেয়ার পাতিয়া বসিয়া দেখিতাম। আমার সামনে কাশবনের মধ্যে একটা বন ঝাউয়ের ডালে একটা সঙ্গীহারা ঘুঘু বসিয়া অঝরে ভিজিতেছে। ঘণ্টার পর ঘণ্টা একভাবেই বসিয়া আছে। মাঝে মাঝে পালক উস্কো খুস্কো করিয়া ঝুলাইয়া বৃষ্টির জল আটকাইবার চেষ্টা করে, কখনো এমনিই বসিয়া থাকে। এমন দিনে আপিস ঘরে বসিয়া দিন কাটানো আমার পক্ষে কিন্তু অসম্ভব হইয়া উঠিত। ঘোড়ায় জিন কষিয়া বর্ষাতি চাপাইয়া বাহির হইয়া পড়িতাম। সে কি মুক্তি, কি উদ্দাম জীবনানন্দ! আর কি অপরূপ সবুজের সমুদ্র চারিদিকে! বর্ষার জলে নবীন সতেজ ঘন সবুজ কাশের বন গজাইয়া উঠিয়াছে। যত দূর দৃষ্টি চলে, এদিকে নাড়া বৈহারের সীমানা, ওদিকে মোহনপুরা অরণ্যের অস্পষ্ট নীল সীমারেখা পর্যন্ত বিস্তৃত থই থই করিতেছে। এই সবুজের সমুদ্র বর্ষা সজল হাওয়ায় মেঘুজ্জ্বল আকাশের নিচে এই দীর্ঘ মরকোত্তশ্যাম তৃণভূমির মাথায় ঢেউ খেলিয়া যাইতেছে। আমি যেন একা এ অকুল সমুদ্রের নাবিক, কোন রহস্যময় স্বপ্ন বন্দরের উদ্দেশ্যে পাড়ি দিয়াছি। এই বিস্তৃত মেঘাচ্ছায়া শ্যামল মুক্ত তৃণভূমির মধ্যে ঘোড়া ছুটাইয়া মাইলের পর মাইল যাইতাম। কখনো সরস্বতী কুণ্ডীর বনের মধ্যে ঢুকিয়া দেখিয়াছি প্রকৃতির এই অপূর্ব নিভৃত সৌন্দর্য ভূমি, যুগল প্রসাদের স্বহস্তে রোপিত নানা জাতীয় বন্য ফুলে ও লতায় সজ্জিত হইয়া আরও সুন্দর হইয়া উঠিয়াছে। সমগ্র ভারতবর্ষের মধ্যে সরস্বতী হ্রদ ও তাহার তীরবর্তী বনানীর মতো সৌন্দর্য ভূমি খুব বেশি নাই, এ নিঃসন্দেহে বলতে পারি। হ্রদের ধারে রেড ক্যাম্পিয়নের মেলা বসিয়াছে এই বর্ষাকালে হ্রদের জলের ধারের নিকট। জলজ ওয়াটারক্রফ্টের বড় বড় নীলাভ সাদা ফুলে ভরিয়া আছে। যুগলপ্রসাদ সেদিনও কি একটা বন্যলতা আনিয়া লাগাইয়া গিয়াছে জানি। সে আজামাবাদ কাছারিতে মুহুরির কাজ করে বটে, কিন্তু তাহার মন পড়িয়া থাকে সরস্বতী কুণ্ডির তীরবর্তী লতা বিতানে ও বন্য পুষ্পের কুঞ্জে। সরস্বতী কুণ্ডির বন হইতে বাহির হইতাম আবার মুক্ত প্রান্তর, আবার দীর্ঘ তৃণভূমি বনের মাথায় ঘন নীল বর্ষার মেঘ আসিয়া জমিতেছে। সমগ্র জলভার নামাইয়া রিক্ত হইবার পূর্বেই আবার উঠিয়া আসিতেছে নভ মেঘ পু। একদিকের আকাশে এক অদ্ভুত ধরনের নীল রং ফুটিয়াছে, তাহার মধ্যে একখণ্ড লঘু মেঘ অস্ত দিগন্তের রঙে রঞ্জিত হইয়া বহির্বিশ্বের দিগন্তে কোন অজানা পর্বত শিখরের মতো দেখা যাইতেছে। সন্ধ্যার বিলম্ব নাই, দিগন্তহারা ফুলকিয়া বৈহারের মধ্যে শিয়াল ডাকিয়া উঠিত। একে মেঘের অন্ধকার, তার উপর সন্ধ্যার অন্ধকার নামিতেছে। ঘোড়ার মুখ কাছারির দিকে ফিরাইতাম। কতবার এই ক্ষান্ত বর্ষণ মেঘ থমকানো সন্ধ্যায় এই মুক্ত প্রান্তরের সীমাহীনতার মধ্যে কোন দেবতার স্বপ্ন যেন দেখিয়াছি। এই মেঘ, এই সন্ধ্যা, এই বন, কোলাহলরত শিয়ালের দল, সরস্বতী হ্রদের জলজ পুষ্প, মঞ্চি, রাজুপাড়ে, ভানুমতী, মহালিখারূপের পাহাড়, সেই দরিদ্র গোঁড় পরিবার, আকাশ, বোম, সবই তাঁর সুমোহিতই কল্পনায় একদিন ছিল বীজ রূপে নিহিত। তাঁরই আশীর্বাদ আজিকার এই নবনীল নীরদমালার মতোই সমুদয় বিশ্বকে অস্তিত্বের অমৃত ধারায় সিক্ত করিতেছে। এই বর্ষা সন্ধ্যা তাঁরই প্রকাশ।
এই মুক্ত জীবনানন্দ তাঁরই বাণী। অন্তরে অন্তরে যে বাণী মানুষকে সচেতন করিয়া তোলে, সে দেবতাকে ভয় করিবার কিছুই নাই। এই সুবিশাল ফুলকিয়া বইহারের চেয়েও, ওই বিশাল মেঘ ভরা আকাশের চেয়েও সীমাহীন অনন্ত তাঁর প্রেম ও আশীর্বাদ। যে যতহীন, যে যত ছোট, সেই বিরাট দেবতার অদৃশ্য প্রসাদ ও অনুকম্পা তার উপর তত বেশি। আমার মনে যে দেবতার স্বপ্ন জাগিত, তিনি যে শুধু প্রবীণ বিচারক, ন্যায় ও দণ্ডমুণ্ডের কর্তা, বিজ্ঞ ও বহুদর্শী কিংবা অব্যয়, অক্ষয় প্রভৃতি দুরহ দার্শনিকতার আবরণে আবৃত ব্যাপার তাহা নয়। নাড়া বৈহারের কি আজামাবাদের মুক্ত প্রান্তরে কত গোধূলি বেলায় রক্ত মেঘস্তূপের কত দিগন্ত হারা জনহীন জ্যোৎস্নালোকিত প্রান্তরের দিকে চাহিয়া মনে হইত তিনি প্রেম ও রোম্যান্স, কবিতা ও সৌন্দর্য, শিল্প ও ভাবুকতা। তিনি প্রাণ দিয়া ভালোবাসেন, সুকুমার কলাবৃত্তি দিয়া সৃষ্টি করেন, নিজেকে সম্পূর্ণরূপে বিলাইয়া দিয়া থাকেন, নিঃশেষে প্রিয়জনের প্রীতির জন্য আবার বিরাট বৈজ্ঞানিকের শক্তি ও দৃষ্টি দিয়া গ্রহ নক্ষত্র নিহারিকার সৃষ্টি করেন। এটি আরণ্যক উপন্যাসের পঞ্চদশ খণ্ডের তৃতীয় পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।